ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. زي شمانيت بھائی مصطفى کامل প্রশ্নে উল্লেখিত বিষয় আপনার আমার সকলকেই সর্বপ্রথম আমাদের পরিবার পরিজনকেই একনিষ্ঠভাবে ইসলামের উপর রাখতে হবে, যেমন মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের পরিবারকে এবং তোমাদের এই 3.5 হাত বডিকে জাহান্নাম থেকে রক্ষা করো, অর্থাৎ তোমাদের দেহকে জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে, আর রক্ষা করো তোমাদের পরিবার পরিজনকে। তো রব্বুল আলামিন সর্বপ্রথম নিজেকেই বাঁচতে বলেছেন, নিজের মানে নাফসকে জাহান্নাম থেকে বাঁচাতে বলেছেন, এরপরেই তিনি পরিবার পরিজনকেই রক্ষা করতে বলেছেন জাহান্নাম থেকে। কিভাবে রক্ষা করতে হবে? তাদেরকে এলেম শিক্ষা দিয়ে, তাদেরকে দিন শিক্ষা দিয়ে, তাদেরকে বাস্তব আমল আমল সালেহ নেক আমল করানোর মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। বড় বড় কাবিরা গুনাহ, শিরক বিদাত, কুফরি বা এ জাতীয় বড় বড় যে পাপ রয়েছে, ওই সমস্ত ভয়াবহ পাপ থেকে বাঁচিয়ে রাখতে হবে এবং নেক আমলের দিকে তাদেরকে ধাবিত করতে হবে, এবং তাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার জন্য যে জাগ্রত এলেমের দরকার সেই এলেম তাদেরকে শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে আমার আপনার সকলের জন্য সর্বপ্রথম কাজ। এরপরে যদি আপনার এগুলো করার পরে যদি সময় থাকে বা আপনার দ্বারা সম্ভব হয়, তাহলে আপনি পরবর্তীতে আপনার ভাইকে বোনকে বা আত্মীয় স্বজনকে তাদের মাধ্যমে তাদের মাঝে দাওয়াত ছড়িয়ে দাওয়াত পৌঁছবেন, তারপরে পাড়া প্রতিবেশী সহ অন্য অন্যদের দিকে, তখন তারপরে হবে, তার আগে নাই। আগে নিজে এবং তার আপনার পরিবার পরিজনকে, তারপরে নিজের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের দিকে। আরেকটি কথা আপনি বলেছেন যে তবলিগ জামাত, না, তবলিগ জামাতের কাছে গেলে আপনি এলেম পাবেন না, সেখানে গেলে জাহেল হয়, মানুষ জাহেল হয় এবং দিন সহি দিন শেখা তো দূরের কথা, সেখানে গেলে বেদাত চর্চা করতে হয়, বাধ্যতামূলক আপনাকে বেদাতে লিপ্ত হতে হবে। অতএব তাদের সাথে বেড়াবেন না, তাদের মজলিসে বসবেন না। এটা হলো সৃষ্টিয়া তরিকার একটা মানে দল, যেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক তাদের দাওয়াত তবলিগ নয়। অনেক লম্বা কথা রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না, তো এগুলো আপনি করাবেন। এরপরে আপনার সময় থাকলে বাইরে দাওয়াত দিলেন একমতের সাথে, না হলে আপনি নিজে এবং পরিবার পরিজন সকলেই কোরআন এবং সুন্নাহ মোতাবেক থাকবেন। এটাই হচ্ছে আমাদের উপর সর্বপ্রথম ফরজ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর আরেকটা জিনিস হলো, দিন প্রসার সকলের জন্য করা, তবলিগ করা সকলের জন্য ফরজ নাই, যাদের এলেম রয়েছে, জাগ্রত জ্ঞান রয়েছে, তারাই তবলিগ করবে। এমনি সাধারণভাবে যদি আপনি একটা কথা জানেন কোরআন এবং হাদিসের, সেটা আপনি প্রচার করতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আননি ওয়ালাওয়ায়া, তুমি একটি কথা প্রচার করবে, যদিও মানে আমার থেকে একটি কথা জানলেও সেটা প্রচার করবে। বুখারি শরীফের হাদিসে পাবেন এটা। হ্যাঁ, তাহলে দেখা আসে আপনার যতটুকু এলেম আছে ততটুকু আপনি প্রচার করবেন। আপনি বাড়িয়ে চড়িয়ে আন্দাজ করে বিভিন্ন ধারণা করে আপনি ইসলাম প্রচার করতে পারবেন না, এটা নিষিদ্ধ, হারাম, যেভাবে দেখা যায় আমাদের দেশে। বক্তা মাহফিলে এসে নানান মিথ্যা কথা, জাল বানাওয়াট, মিথ্যা কিস্সা কাহিনী বলে চলে যায়, ওটা মোটেও এলেম নাই। এভাবেই আমাদের দেশের দিন প্রচার করা হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।